বাঙালি, সারা পৃথিবীর বাঙালিদের কাছে দুর্গাপূজা একটা অন্য মাহাত্ম্য রাখে। বাংলার সমাজ জীবনে, ভাষায়, সাহিত্যে, কবিতায়, জীবন চর্চায়, তার আবেগে, তার মননে দুর্গাপুজো যেভাবে সম্পৃক্ত হয়ে আছে, আজকে সেই দুর্গাপুজোর ওপরেও কার্যত দখলদারি চাপিয়ে দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী যদি অনুদান নাও দিতেন, তারপরেও দেবী দুর্গার আগমন হতো। মুখ্যমন্ত্রী যদি কোনো অনুদান নাও দিতেন, তিনি যদি কোনো জায়গায় গিয়ে পিতৃপক্ষে কোনো দুর্গা ঠাকুরের চোখ না এঁকে দিতেন, তারপরেও দেবী দুর্গার চক্ষে চক্ষুন্মেষ হতো। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যে ভাবে সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে এই একাধিপত্যকে, তার নজিরবিহীন। একদিকে মুখ্যমন্ত্রী আন্দোলনকে দমানোর জন্য বলছেন অনেক হয়েছে, তার দলের একজন ভারপ্রাপ্ত আধা অর্থমন্ত্রী তিনি বলছেন কত হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট হচ্ছে আন্দোলনের কারণে। মুখ্যমন্ত্রী আবার বলছেন আপনার উৎসবে ফিরুন, কিন্তু উৎসবে ফেরার চেহারাটা কি? বিধাননগর কমিশনার জানাচ্ছে যে পুজোর উদ্যোক্তাদের যে পুরো কর, বিদ্যুৎ বিল, দমকলের লাইসেন্স ইত্যাদি খাতে প্রায় 1 লক্ষ টাকা ছাড় পাওয়া যায় দুর্গাপুজোতে। যদি কোনো পুজো মুখ্যমন্ত্রীর অনুদান নিতে অস্বীকার করেন, তাহলে তিনি এই ছাড় থেকে বঞ্চিত থাকবেন। অর্থাৎ সরাসরি প্রশাসনকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য, উৎসব বা দুর্গাপুজোকে কার্যত দখল করে নেওয়ার যে প্রচেষ্টা, কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা মানুষের থেকে, সেটার জন্য সরাসরি এখন পুলিশ নেমে গেছে ময়দানে।